দুটা ভাগত বিভক্ত বঙাইগাঁও অগপ দীপ্তিময়ী চৌধুরীরে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত শৈলেন সরকারর আর ফণীভূষণ চৌধুরীর পত্নী হয়েছে দীপ্তিময়ী চৌধুরী। পরিয়াল কেন্দ্রিক রাজনীতি নিবিচারে শৈলেন সরকার ফৈদে আর প্রতিষ্ঠা দিবসত স্পষ্ট হল বঙাইগাঁও অগপর বিভাজিত রূপ। প্রতিষ্ঠা দিবসত উপস্থিত না থাকিল জেলা সম্পাদক আর সভাপতি। শৈলেন সরকার হয়েছে বঙাইগাঁওর উপ পৌরপতি আর উপ নির্বাচন কেন্দ্র করে দুই ফৈদত বিভক্তি হয়েছে এতিয়া অগপ কর্মী সকলের মাজ। লীনা সিংহ বাইদেউক মঞ্চলে আহিবলৈ অনুরোধ জানাইছো। 32 নং বিধানসভার গোটেই রাইজক মই নমস্কার আর প্রণাম জানাইছো। আর এটা আমি কব ওলাইছো যে প্রার্থীর সংক্রান্তত আমার মাজত মানে এই সংঘাত মানে এতিয়া ধরক আমার মাননীয় নবনির্বাচিত সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরী দেখেও মানে হওয়ার কারণে তো ইচ্ছা প্রকাশ করেছে। আর ইতিমধ্যে মই মোর বৃহৎ অংশক রাইজে মোক মানে এই আগন্তুক উপনির্বাচনের কারণে প্রার্থিত্বর কারণে মোর নামতো প্রস্তাব আগবাইছে আর সেই মর্মে মই অল্প আগবাড়ি যাই আছো। আর সংঘাত মানে এটা দুটা দলের মাজতে আসলতে দুই ফালে দুজন প্রার্থীর সমর্থন বেলেগে বেলেগে আগবাইছে এইটো কথা সত্য। আর সেই মর্মে ধরক 19টা আঞ্চলিকর ভিতর কিছু মানে সমর্থন আগবাইছে আর মোক গোটাই 19টা আঞ্চলিকরে মোরও সমর্থক আছে। আমার যেহেতু গণ পরিষদ দলের জন্মদিন এটিতো অতিকে ভাল লগা কথা। ইমান এটা আমার পুরনি দল আজি হেতু মানে কব নোৱাৰা ভাল লগা দিন আর রাইজর উপস্থিতি সচাকে খুবই ভাল লাগিছে। আর যদি এই কথাটো কলে যে প্রার্থিত সম্পর্ক উপনির্বাচনত এইটো রাইজে আসলে হেৰি কৰিব। মোৰ ফালৰ পৰা মই কোনো ধৰণৰ মানে আগ্ৰহ নাইবা আগ্ৰহীনতা দুয়োটাই দেখুৱা নাই। মোক রাইজে কৈছে আপুনি কৰক আমি আছো এনেকৈ মানে আমাৰ ভালেকেইটা হেৰিয়ে কৈছে বহুতখিনি মানুহে মোক সমৰ্থন দিছে কিন্তু এতিয়া সময়ত কোৱা হ'ব আৰু এতিয়া মই ক'ব নোৱাৰিম। কিছু মনোমালিন্য হৈছে ধৰক যেনে ধৰণৰ শৈলেন চৰকাৰো ইচ্ছা প্ৰকাশ কৰিছিলে মানে মনোমালিন্য মানে কবলৈ গেলে সব মানুহৰে ৰাজনৈতিক এটা ইচ্ছা থাকে স্পৃহা সব মানুহৰে ধৰক এজন বিধায়ক হোৱাৰ ইচ্ছা সকলোৱে থাকিব পাৰে। আৰু যিহেতু আমি গণতান্ত্ৰিক দেশৰ মানুহ এইটো থকাটো এটা শুভ লক্ষণ যিয়ে নহওক কিন্তু সেইটো সময়ত দেখা যাব আৰু কোনে মানে হেৰি কৰিব পাৰে সেইটোৱে কথা। মোৰ ব্যক্তিগতভাৱে মইতো ভাবোঁ অসম গণ পৰিষদ দলৰ উন্নতি আকৌ উত্তৰোত্তৰ উন্নতি হওক। অসম গণ পৰিষদ দল যিহেতু আজি সমগ্ৰ ভাৰততে মানে আঞ্চলিক দলবিলাকে এটা হেৰি কৰি আহিছে উত্থান এটা হৈ আছে। আমাৰ কেন্দ্ৰত দেখা গৈছে 41টামান